नमस्कार आपुनी चाई आछे मिडडे 18 म जयंत माधव गोस्वामी मुकुली होल राज्य बिजेपिर नतुन कार्यालय आज बशिष्ठत आज आनुष्ठानिकभावे स्थायी कार्यालय मुकुली करिले केन्द्रीय गृहमंत्री अमित शाह बिजेपिर राष्ट्रीय सभापति जे पी नड्डा এইখিনি মুহূর্তত আমি আগবঢ়াম এই অনুষ্ঠানৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ প্ৰতিগৰাকী কাৰ্যকৰ্তাক তেখেতসকলৰ দীৰ্ঘায়ু কামনা কৰি এটা দীঘলীয়া হাত চাপৰি মাৰিবলৈ মই অনুৰোধ কৰিছো এই শুভ দিনটোত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ প্ৰতি আমি গভীৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো এইগৰাকী মহান আদৰ্শবাদী নেতাৰ নেতৃত্বত আজি উত্তৰ পূৰ্বাঞ্চলকে ধৰি সমগ্র ভারতবর্ষের পরিবর্তন আর বিকাশের নতুন যুগের সূচনা হয়েছে লক্ষ্য অন্ত্যোদয় পণ অন্ত্যোদয় মন্ত্রে আগুয়াই মাননীয় মোদী ডাঙরিয়ার সমাজের প্রতিগী দরিদ্র পিছপরা দুর্বল জনগণ কৃষক শ্রমিকক আত্মমর্যাদায় জিয়াই থাকার পরিবেশ নির্মাণ করেছে মোদী ডাঙরিয়া দূরদর্শী নেতৃত্বে ভারতীয় সভ্যতা সংস্কৃতির পুনরুত্থান পুনৰ নিৰ্মাণ আৰু কোটি কোটি ভাৰতীয়ৰ স্বপ্ন পূৰণৰ সোণোৱালী সময় হিচাপে তেখেতে আজিৰ সময়খনক পৰিগণিত কৰিছে মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত বিশ্বৰ প্ৰেক্ষাপটত ভাৰতবৰ্ষ পুনৰ এবাৰ বিশ্বগুৰু হিচাপে জিলিকি উঠিছে আনহাতে মাননীয় অমিত শ্বাহ ডাঙৰীয়াৰ দূৰদৃষ্টি কৌশলী নেতৃত্ব আর সাংগঠনিক দক্ষতার ফলত বিজেপি দলের বিজয়ের অশ্বামে ঘোড়া আজি দেশের দশদিশে বিয়পি পড়ছে মাত্র সৌখী দিনাখন পি এফ আই দরে সাম্প্রদায়িক সংগঠন দেশবিরোধী সংগঠনক ব্যান করে অমিত শাহ ডাঙরিয়া আর ভারত সরকারে পুনের একবার ভারতের সভ্যতা সংস্কৃতির রক্ষণাবেক্ষণের বাবে এক বিশাল পদক্ষেপ আগবাইছে আমার সন্মানের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা ডাঙরিয়ার প্রেরণাময় নেতৃত্বত আজি ভারতীয় জনতা পার্টিয়ে অসমের চৌদিশে এক বটবৃক্ষর দরে খোপনি পুতিছে জে পি নাড্ডা ডাঙরিয়ার সুদক্ষ নেতৃত্বত আজি অসমের বুথে বুথে ঘরে ঘরে ভারতীয় জনতা পার্টির আজি সংগঠন শক্তিশালী হয়েছে মানুষের হৃদয়ত ভারতীয় জনতা পার্টিয়ে স্থান পাইছে এই শুভ মুহূর্তত পুনর্বার মই ভারতীয় জনতা পার্টির যি সকল নেতা কর্মীর অক্লান্ত শ্রম সেবা আর ত্যাগের বলত অসম প্রদেশ বিজেপি আজি গৌরমান্বিত পর্যায়ত উপবিষ্ট হবলৈ সক্ষম হয়েছে তেওঁলোকক মই গভীর শ্রদ্ধা নিবেদন করছো শ্রদ্ধার কার্যকর্তা বন্ধুসকল কার্যক্রম কার্যকর্তা কোষ কার্যালয় এই চারি মন্ত্রে আগুয়াই যাবলে অমিত শাহ ডাঙরিয়ায় আমাক প্রেরণা দিছিলে তেখেত রাষ্ট্রীয় সভাপতি থাকতে জিলা কার্যালয়লৈকে বনাবলৈ আমাক নির্দেশ দিছিলে আজি মই গৌরবেৰে কব খুজো যে অসম প্রদেশ বিজেপিয়ে আজি মাত্র জিলা কার্যালয় নহয় আজির পৰা অসমত আমি মন্ডল পর্যায়লৈকে কার্যালয় নির্মাণের কাম শুভ উদ্বোধন করি মে গৃহমন্ত্রী জিকো বতানা চাহতা হুঁ আপকা জো প্রেরণা হে আপকা জো হামারা উপর শুভকামনা হে উসি সে হাম মনোবল লেতে হুয়ে আজ সে পুরা আসাম মে মন্ডল স্তর তক ভারতীয় জনতা পার্টি কা কার্যালয় নির্মাণ করনে কা এক নয়া ভাগীরথী কার্য কা হাম লোক শুরুয়াত করনে যা রহা হে এই গৌরবপূর্ণ মুহূর্তত মই অসম প্রদেশ বিজেপির অকনমান ইতিহাসের অবলোকন করিব খুজিছো ভারতীয় জনতা পার্টির জন্ম উষা লগ্ন 1980 সনতে অসম প্রদেশ বিজেপির গঠন হয়েছিল 1980 সনের 6 এপ্রিলত তেতিয়ার বোম্বে আর বর্তমানের মুম্বাই ভারতীয় জনতা পার্টির গঠন হয়েছিল সেই রাষ্ট্রীয় সমাবেশত অসমের দুগৰাকী নেতা গোবিন্দ পুরকায়স্থ আর প্রয়াত লক্ষ্মেশ্বর গোহাঁই ডাঙরিয়াক রাজ্য বিজেপি দলের কাম কাজ আগুয়াই নিবলে আহ্বায়কের দায়িত্ব অর্পণ করা হয়েছিল ইয়ার পিছতে কাছাৰত 1980 সনত মাননীয় গোবিন্দ পুরকায়স্থ দেবের উদ্যোগত আমার দলের প্রথমখন জিলা সমিতি গঠন হয়েছিল অসম প্রদেশ বিজেপির প্রথমখন অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল যোরহাটত 1981 সনত
অধিবেশনতে কর্নেল উমা শর্মা ডাঙরিয়াক দলের প্রথম গৰাকী রাজ্যিক সভাপতির দায়িত্বভার অর্পণ করা হয়েছিল। 1980 সনত উজান বাজারের একটা ভাড়াঘরত প্রতিষ্ঠা করা কার্যালয়ের রাজ্যিক বিজেপি দলীয় কাম কাজ আরম্ভ হয়েছিল। 1999 সনত রাজেন গোহাই ডাঙরিয়ার সভাপতিত্বের সময়সাত দলীয় কার্যালয় রাজদরলে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে 2004 সনত গুয়াহাটির রাজধানী নাইসারির আন এক ভাড়াঘরত এই কার্যালয় স্থাপন করা হয়েছিল। উত্তর পূর্বের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নির্বাহ করা পি চন্দ্রশেখর আর আমার প্রাক্তন সভাপতি রঞ্জিত দত্তদেবের কার্যকাল আর প্রচেষ্টাত বিজেপি দলের এক স্থায়ী কার্যালয় ভবনের নির্মাণের প্রয়াস আরম্ভ হয়। ইয়ার ফলস্বরূপে গুয়াহাটী মহানগরের হেঙরাবাড়ীত প্রথম তো স্থায়ী কার্যালয় ভবন নির্মাণ করা হয়েছিল আর 2012 সনের 12 মে ইয়াত উদ্বোধন করা হয়েছিল। আজি উদ্বোধন করা ভারতীয় জনতা পার্টির উত্তর পূর্ব সর্ববৃহৎ এই ভবনের আধারশিলা 2019 সনের 17 ফেব্রুয়ারি তারিখে তেতিয়ার আমার সভাপতি আর বর্তমানের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় আধারশিলা স্থাপন করেছিল। 4 বিঘা ভূমির 6 মহলিয়া প্রায় 60,000 স্কোয়ার ফিটের এই অত্যাধুনিক আজি আমার রাজ্যিক কার্যালয় আমি নির্মাণ করে ইয়াক সম্পূর্ণ করবলে পাই সচাকৈ আজি আমি গৌরব অনুভব করছো। 4 দশকের এই দীর্ঘ পরিক্রমাত দলের সভাপতির দায়িত্ব বহন করা শ্রদ্ধার কর্নেল উমা শর্মা, লক্ষেশ্বর গোহাই, চক্রেশ্বর শইকীয়া, ডক্টর যোগেশ্বর মহন্ত, প্রবীণ বড়ুয়া, ইন্দ্রমণি বরা, নারায়ণ বরকটকী, রাজেন গোহাই, রমেন ডেকা, রঞ্জিত দত্ত, সর্বানন্দ সোণোৱাল, সিদ্ধার্থ ভট্টাচার্য, রঞ্জিত কুমার দাস আর আমার আজির সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়াক তেখেত সকলের অনবদ্য অবদানের বাবে আজির দিনটিত মানে আকৌ এবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। উত্তর পূর্বের লগতে অসমের বিজেপি দলের ভেটি প্রতিষ্ঠা করা দলক আগুয়াই নিয়াত অগ্রণী ভূমিকা গ্রহণ করা প্রয়াত বংশীলাল সুমি, কুশভাই ঠাকরে, সুন্দর সিং ভান্ডারী, প্রয়াত কৈলাসপতি মিশ্র, প্রয়াত বিষ্ণুকান্ত শাস্ত্রী, অরুণ সাথে, প্রয়াত প্রমোদ মহাজন, হরেন্দ্র প্রতাপ সিং, বিজয় গোয়েল, প্রয়াত কিরণ মহেশ্বরী, ডক্টর মহেন্দ্র সিং, পদ্মনাথ আচার্যী, ভি সতীশ, পি চন্দ্রশেখর, অজয় জোনোয়াল আর বৈজয়ন্তী জয় পান্ডা আর পবন শর্মা ডাঙরিয়ালেও আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আজি দিনটিত মই মনত পেলাইছো আমার দলের সেই সকল কার্যকর্তালে যখন আমার দলের কার্যসূচীত আগভাগ লোলে যাওতে প্রাণ আহুতি দিছিল। বকুল ললিত মেচ, ধুবুরী দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা, লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করা পান্নালাল অসোয়াল আর রাজ্যিক সাধারণ সম্পাদক জয়ন্ত দাসদেবে ডিব্রুগড়ের নির্বাচনী প্রচারের সময়ত আততায়ীর হাতত প্রাণ হেরুয়াইছিল। এই সকলের পবিত্র আত্মার প্রতিও মই মোর শ্রদ্ধা নিবেদন করছো। শ্রদ্ধার কার্যকর্তা বন্ধু সকল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে বিশ্বজনীন আদর্শ, সেই আদর্শের তলত আজি আমি সমবেত হয়েছো। জে পি নাড্ডা ডাঙরিয়া, অমিত শাহ ডাঙরিয়ার দরে প্রেরণাময়ী নেতৃত্ব আজি আমাক মার্গদর্শন করেছে। আমার দলের ইতিহাসে আজি এক নতুন অধ্যায় চুইছে। মই আজির দিনটির এটাই মাত্র অনুরোধ করি, মূল জননী জন্মভূমি অসমের বিকাশের বাবে আর ভারতবর্ষের গৌরবের ধ্বজা বিশ্বের বুকুত উড়াই রাখিবার বাবে ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তায় আজি আকৌ এবার নিজক সমর্পণ করক। রাষ্ট্রপ্রেমের ভাবনারে, সনাতনের আদর্শে অসম আর ভারতক আকৌ এবার আগুয়াই লই যার সংকল্পে আমি আকৌ এবার আগুয়াই যাও, সেই প্রতিজ্ঞারে আজির এই কার্যসূচীত আমি অংশগ্রহণ করছো আর এই প্রেরণার অনাগত দিনত আমি আগুয়াই যাম। মূলত সকলে কব, ভারত মাতা কে, ভারত মাতা কে, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জে পি নাড্ডা, অমিত শাহ, বহুত বহুত ধন্যবাদ।